পুলিশের জালে আটক এক মাওবাদী নেতা। পানিহাটির বাসিন্দা সব্যসাচী গোস্বামীর জঙ্গিদের সাথে যোগ আছে বলে পুলিশ সূত্রে খবর। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে পুরুলিয়া জেলা পুলিশের জালে আটক হয় এক মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামী। জঙ্গলমহলে সশস্ত্র স্কোয়ার গড়ার পরিকল্পনা ভেঙে গিয়েছিল মাওবাদীদের, কারণ তারা এদিন মগজ ধোলাইয়ে নতুন এক সদস্যকে সংগঠনে টেনে একটা চূড়ান্ত বৈঠকের মধ্যে দিয়ে অস্ত্র হাতে তুলে নেওয়ার একটা ছক করছিল। কিন্তু রাজ্য পুলিশের তৎপরতায় সেই মাওবাদীদের নীল নকশা বানচাল হয়ে যায়। পুলিশের জালে মোস্ট ওয়ান্টেড সিপিআইএম মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বেঙ্গল ইনচার্জ সব্যসাচী গোস্বামী আটক হয়। ওরফে বাবু ধরা পড়ে। সব্যসাচী কিংবা বাবু শুধু নয়, বিভিন্ন নামেই সে পরিচিত। কখনো কিশোর, আবার কখনো পঙ্কজ, আবার কখনো অজয় নামে, এরকম একাধিক নামে পরিচিত মোস্ট ওয়ান্টেড মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বেঙ্গল ইনচার্জ সব্যসাচী গোস্বামী। তার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত পানিহাটি সোদপুর এলাকায়। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তার মাথার দাম রেখেছে 10 লক্ষ টাকা। উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলার করিডোর তৈরির পরিকল্পনা ছিল এই মাওবাদীদের, যা দায়িত্ব দেওয়া হয় এই শীর্ষ নেতাকেই। 2022 সালের মার্চ মাসে অসমের গুয়াহাটিতে উত্তর পূর্ব ভারতে মাওবাদীদের কার্যকলাপ নিয়ে একটি মামলা রুজু হয়। তারপরই এনআইএ মাথার দাম ধার্য করে। বর্তমানে ওই শীর্ষ মাওবাদী নেতা ইস্টার্ন রিজিওনাল ব্যুরোর সদস্য ছিলেন। জঙ্গলমহল পুরুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে পুরুলিয়া জেলা পুলিশের এই কাজকে পুরুলিয়া জেলার কাছে একটা বড় সাফল্য, সুতরাং রাজ্য পুলিশের একটা বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তার দিদির সঙ্গে এ বিষয়ে কথা বলা গেলে তিনি জানান যে সব্যসাচী গোস্বামী শুধুমাত্র যে এই রাজনৈতিকভাবেই যে তিনি মাওবাদী তা নয়, তিনি একজন ভালো লেখকও। তার লেখা 4টি বইও রয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন পত্র পত্রিকাতেও লেখা রয়েছে তার। রাজনৈতিক কোনো দল করা মানে কি অসামাজিক কোনো কাজ করা? ইচ্ছাকৃতভাবে তাকে ফাঁসানো হচ্ছে। এর আগেও তাকে পুলিশ গ্রেপ্তার করে, কিন্তু বেকসুর খালাস পেয়ে যায় সে। তবুও পুলিশ তাকে কেন আটক করছে, এমনটাই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে সব্যসাচী গোস্বামীর দিদি। আগরপাড়ার নেতাজি বিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করে কলকাতার বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সিটি কলেজে পড়াশোনা করে সে। তারপরের থেকেই তার রাজনৈতিকভাবে তার হাতে খড়ি এবং রাজনীতিতে দীর্ঘদিন ধরে তিনি থাকে। এবং এই মাওবাদী যোগের সাথে যে যোগ পাওয়া গেছে, এই নিয়ে তার দিদিও কিন্তু ক্ষোভ প্রকাশ করছে যে রাজনৈতিকভাবে তাকে এখানে কিন্তু তাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সোদপুর থেকে সেঞ্চুরি পদারির রিপোর্ট, সঠিক বার্তা।